আজকের ভিডিওর আলোচ্য বিষয় ক্লাস ইংলিশ অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে হু এম আই আমি কে নাম্বার এ আই হ্যাভ হিউজ বডি আই হ্যাভ এ ট্রাঙ্ক মাই ক্রাই কল্ড ট্রাম্পেড আই এম এলিফ্যান্ট অর্থাৎ এখানে যে কথাগুলো দেওয়া আছে যেমন এ আই হ্যাভ এ হিউজ বডি আমার বিরাট বড় চেহারা আই হ্যাভ এ ট্রাঙ্ক আমার একটি সুর আছে মাই ক্রাই ইস কল ট্রাম্পেড আমার কান্না হচ্ছে ট্রাম্পেড বলা হয় তো আমি হচ্ছে কে না এলিফেন্ট নাম্বার বি আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি আই হুট আমার শব্দকে হুট বলা হয় আই কেম আউট ইন নাইট আমি রাত্রে আসি আই এম আউল এটা আউল লিখলেও হবে বা আই এম আউল তাও লিখলেও হবে সি আই ইট গ্রাসেস আই ব্লিড আমি ঘাস খাই আমি করি আই গিভ মিল্ক এটা শিপ অথবা গোট হবে তো লিখতে হবে আই এম শিপ বা গোট অথবা শুধু শিপ বা গোট লিখলেও হবে অ্যাক্টিভিটি টু মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে যেমন প্রথমে দেওয়া আছে নাম্বার এ হ্যাপিনেস এটার সেন্টেন্স হবে হি স্ট্রাগল টু ফাইন্ড হ্যাপিনেস ইন হার লাইফ সে অনেক সংগ্রাম করেছিল তার জীবনে খুশি আনার জন্য নাম্বার বি ক্লিন দ্য রুম ওয়াজ স্পটলেসলি ক্লিন ঘরটা ছিল একদম দাগবিহীন ভাবে পরিষ্কার আমাদেরকে অবশ্যই মোবাইল গেম পরিত্যাগ করতে হবে অ্যাক্টিভিটি থ্রি রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে টেবিলটাকে ভর্তি করতে হবে এখানে কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার দেওয়া আছে কমন জেন্ডার অর্থাৎ যেটা স্ত্রী পুরুষ দুটোই হয় তো প্রথমে যেটা দেওয়া আছে না গার্ল গার্লটা ফ্যামিন জেন্ডার তাই এখানে কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার দুটোতেই হবে না এটাতে এটা একদম বাদই যাবে তারপর আছে বটল হবে নিউটার জেন্ডার তারপর আছে মাঠ মাঠ হবে নিউট্রাল জেন্ডার প্লেয়ার প্লেয়ার হবে কমন জেন্ডার পুলিশ পুলিশ হবে কমন জেন্ডার ব্রিক্স ব্রিক হবে নিউটার জেন্ডার এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফোরের ইংলিশ শেষ হলো তা আমি এই ভিডিওতেই ক্লাস ফোরেরই অঙ্কটাও এখানে আলোচনা করে দেবো তোমরা ধৈর্য ধরে ভিডিও শেষ অবধি দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী গণিত নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার এক বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ যেটা ঠিক সেটা সেটাকে মার্ক করতে হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন ক চার অঙ্কের সংখ্যাটি হলো এখানে চার অঙ্কের সংখ্যা হবে তিন হাজার নাম্বার খ। ছয় 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 ছ হাজার ছশো ছেষট্টি সংখ্যাটির শতকের ঘরে অঙ্কটি স্থানীয় মান হবে শতকের ঘরে স্থানীয় মান হবে ছশো নাম্বার গ পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হল নাম্বার ডি পাঁচ শূন্য চার পাঁচ নাম্বার ঘ তিন পাঁচ চার সাত এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড় চার অঙ্কের সংখ্যাটি হল সাত পাঁচ চার তিন অর্থাৎ উত্তর হবে নাম্বার ডি সত্য মিথ্যা প্রথমে একটা দেওয়া নাম্বার দুই কয়ে আছে এবং পাশে লেখা আছে পাশের গুণটিতে গুণফল দশকের ঘরে অঙ্কটি হলো শূন্য গুণ করে আমরা দেখবো গুণ করে এটা হবে আটত্রিশশো হবে তাহলে দশকের ঘরেও শূন্য হবে অর্থাৎ এই তথ্যটি সত্য নাম্বার খ নয় গুণ এগারো গুণফলটি সাত গুণ এগারো গুণফলের থেকে বাইশ বেশি নয় এগারো নিরানব্বই এবং সাত এগারো সাতাত্তর নিরানব্বই থেকে যদি সাতাত্তর বাদ দেওয়া যায় তাহলে বাইশই থাকে অর্থাৎ এই তথ্যটি সত্য নাম্বার গ দুশো তিন সংখ্যাটিতে শূন্য স্থানীয় মান হচ্ছে দশ না শূন্য স্থানীয় মান দশ না এটা শূন্য স্থানীয় মান হবে শূন্য ঘ নাম্বার ঘ নশো নিরানব্বই এর পরের সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা না এটা কখনোই না কারণ নশো নিরানব্বই পরের সংখ্যা হলো এক হাজার যেটা চার অঙ্কের সংখ্যা তাই এর তথ্যটাও মিথ্যা নাম্বার স্তম্ভ মেলাও তিন প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ তো মিলিয়ে দেখিয়ে নিয়েছি এখানে মিলিয়ে দেখানো হচ্ছে প্রথমটা হবে শেষেরটা দ্বিতীয়টা হবে মাথারটা এবং শেষেরটা হবে দ্বিতীয়টা তোমরা একটু ভালো করে দেখে নিও চারের দাগে ফাঁকা ঘর পূরণ করো এখানে একটা যোগ দেওয়া কিছু ফাঁকা ঘর দেওয়া তো যোগটা আমি আলাদা করে করে নিয়েছি এখানে আছে এবং শূন্য হবে তবে তো সাত না হবে তারপর আট আছে চার আছে এবং ফাঁকা আছে অর্থাৎ এখানে আবার এখানে পাঁচ লেখা আছে তাহলে এখানে তিন বসালে তবে যোগ ফল এখানে পনেরো হবে তা এখানে তিন হবে এবং হাতে এক থাকলো পাঁচ আর দুয়ে সাত সাত আট তিনে দশ হাতে এক একে এগারো হাতে এক থাকলেও তিনের এক চার চার একে পাঁচ অর্থাৎ পাঁচ এক পাঁচ সাত এই হবে উত্তর নাম্বার খ আজ শিশু দিবস আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো টাকার বিস্কুট ও সাতশো টাকার লজেন্স কিনবেন দিদির কাছে এক টাকা আছে আরও কত টাকা লাগবে তাহলে অঙ্কটা ঠিক এরকম হবে প্রথমে লিখতে হবে দিদির কাছে মোট টাকা আছে এক হাজার দিদি বিস্কুট কিনল ছশো সত্তর টাকার লজেন্স কিনল সাতশো পঁচাত্তর টাকার এবারে দুটো যোগ করে দিতে হবে যোগ করে হবে চোদ্দোশো পঁয়তাল্লিশ আর আপনি আগে থেকে জানি দিদির কাছে এক হাজার টাকা আছে অতএব আরও টাকা লাগবে চোদ্দোশো পঁয়তাল্লিশ বিয়োগ এক হাজার সমান চারশো পঁয়তাল্লিশ টাকা তো শেষ হল ক্লাস ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক